হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসে আমাকে এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে আমরা এক্সপ্লেন করবো সোল্যান্ড থ্রি এপিসোড ফাইভ ওকে তো এখানে ম্যাংটিয়ান বলতেছে মনে রাখবে তুমি এখানে এসেছো কিন্তু এখানে আসলেই সব কিছু ধরতে পারবা তা নয় আমার অনুমতি ছাড়া কিছুই তুমি ধরতে পারবে না আর আজে বাজে ধরলে পরে মানে তোমাকে এখানে বের করে দেবো তুমি বুঝতে পেরেছো তাই বলে এখানে একটা আঙ্গুল বলছে হ্যাঁ ঠিক আছে টিচার আমি বুঝতে পেরেছি এখানে আঙ্কেল ম্যাংটিয়ান অনেকটাই কঠোর মনে হচ্ছে তো এখানে তার কানে আবার হেডফোন লাগিয়ে গান শুনতেছে লাউড নিয়ে স্পিকারে তো এটা কি ঠিক হবে তার জন্য তো এখানে তাই চিন্তা করতেছে এরকম করে মনে আঙ্কেল ম্যাংটিয়ান এখানে বাড়িতে অনেক কিছু যন্ত্রপাতি এগুলো নিয়ে রাখে দেশে তো এগুলো মনে হয় চাচা ম্যাংটিয়ানগুলোই তৈরি করেছে মানে আঙ্কেল ম্যাংটিয়ান এগুলো তৈরি করেছে ম্যাংটিয়ান বলতেছে তুমি কি কখনো ফরচুন সম্পর্কে কিছু শুনেছো না কি কখনও করেছো তো না মনে হয় না তুমি করেছো আমি নিশ্চিত যে তুমি কিছু কর মানে করো নি ফরচুন সম্পর্কে তো এটা বলা পরে তুমি তো খুব ছোট আমি তোমাকে নিতে চাইনি কিন্তু আমি ভাবিনি যে এখানে আমার তোমাকে নেওয়া লাগবে তাই বলে এখানে তুমি ছাড়তেছে এরকম করে ম্যাঙ্কিয়ান বলতেছে তুমি কি বুঝতে পেরেছ তোমার বাবা এখানে মিনতি করেছিল এখানে নিয়ে আসার মানে হাত পা ধরে মানে হাত পা ধরে আর কি চেয়েছিল যে তুমি আমার ডিসাইপল হও তো মানে শিক্ষা দিতে বলছিল এখানে তোমাকে ম্যাঙ্কিয়ান বলতেছে তুমি যদি এই পরীক্ষাটা না করতে পারো তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো ম্যাংটিয়ান এখানে একটু রেগে বলতেছে আমি সতর্ক করেছিলাম কাজ না করলেও তুমি এখানে কাঁদ কাঁদতে পারবে না হা হা করে কাঁদতে পারবে না আমি ছোটো বাচ্চাদের ঘৃণা করে যারা কাঁদে টাঙ্গুলা শুনে বলতেছে হ্যাঁ স্যার আমি কাঁদবো না এখানে শিশুরা এখানে এইসব কাজ থেকে বাঁচার জন্য তারা কাদের মানে কাদার আশ্রয় নেয় মানে চোখ দিয়ে পানি বের করার আর কি তাদের কে যাতে আর বেশি কাজ না করতে হয় তাঙ্গুলিন মনে মনে বলতে গেছে যে এটা একে দেখে মনে হচ্ছে যে এখানে আরও বাচ্চা কেটেছে এখানে এসে কাজ করতে গিয়ে এখানে ভাবে না যে তুমি এখানে কাজ পেয়ে যাবে আমি আশা করি এখানে একশো পার্সেন্ট তুমি কাজ পাবে না তাই বলে এখানে এরকম করে টার্গেট দিচ্ছে ম্যাংকিয়ান বলতেছে শোনো আজকের কাজ হলো তুমি মানে ডান এবং বাম এই দুই হাতটা ব্যবহার করে এখানে এই লোহার প্লেটে বারবার আঘাত করতে হবে হ্যামার দিয়ে যদি তুমি এটা না পারো তাহলে আগামীকাল এখানে আসার দরকার নেই আর তুমি এখানে শক্তি পরিমাণ করার জন্য এখানে একটা নাম্বার আছে ওই নাম্বার তুমি এখানে যতবার বাড়ি দিবে এখানে নাম্বার উঠবে আর এখানে তুমি যদি কাজ শেষ করো তাহলে এখানে কল করো আমাকে মানে ডাক দিও আমাকে কাজ শেষ হয়ে গেছে টাঙ্গুলিন বলতেছে ঠিক আছে স্যার আমি এখানে করব কিন্তু আমি কি শুধু এক হাত দিয়েই মানে এরকম প্র্যাকটিস করব নাকি দুই হাত দিয়েও করতে পারি মানে চেঞ্জ করতে পারি তাই বলতেছে এখানে তো এটা দেখে বলতেছে কোনো উত্তরই দিচ্ছে না তো কারণে যে কানে হেডফোন লাগানো হেডফোন অনেক লাউড স্পিকারে গান বাজতেছে তো এটা আর কি দেখে বলতেছে যে আমাকে সব নিজে নিজে করতে হবে মনে হচ্ছে তো এটা নিজে নিজে বলার পরে এখানে বলতেছে ঠিক আছে তো চলো আমি হাতুড়টা ধরিয়ে এখানে ধরে দেখি যে কি করা যায় ঠিক আছে চিন্তা করা বন্ধ করতে হবে এখন আমাকে দুই হাতে দুইটা হাতুড়ি দিয়ে ধরে রয়েছে তারপরে বলতেছে মানে একটা হাতে পাঁচশো করে মানে বাড়ি দিতে হবে পাঁচশোটা বাড়ি তো এটা করে আর কি এক হাজারটা বাড়ি দিতে হবে মোট পাঁচশো পাঁচশো দুই হাতে মিলাইয়া তো এখানে একটা বাড়ি দিয়েছে তো বাড়ি দেওয়ার পরে বলেছে কি একটা ও এখানে নাম্বার ওঠছে ওয়ান তো একটা বাড়ি দিয়ে একটা হ্যামারে নাম্বার ওঠছে তো এটা দেখতেছে আর কি তো পরে বার বাম হাত দিয়ে এখানে বাড়ি দিচ্ছে তো এরকম করে আর কি করতেছে তো এরপর বলতেছে এটা ও এরকম হওয়া উচিত তাই না তাই বলে এখানে দুইটা সংখ্যা উঠছে বাড়ি দেওয়ার সময় দেখা যাচ্ছে গা মানে গা দিয়ে অনেক রশনি বেরোচ্ছে মানে হলুদ কালারের রশনি বেরোচ্ছে তো এখানে ম্যাংটিন একটা মেটালকে দেখতেছে যে নিজে বানানো মেটেলটা ঠিক হয়েছে কিনা না হয়েছে এটা আর কি চেক করতেছে চারদিকে ঘোরায় ঘোরায় তো এখানে বিভিন্ন রকম আর কি ঘোরা ঘুরায় দেখতেছে যে কি কি হচ্ছে আর এখানে টাঙ্গুলিন কাজ করতেছে পিছনে টাঙ্গোলিন এখানে কাছে এসে টিচার ম্যাংটিয়ান তাই বলে এখানে ডাকতেছে হাত ইশারা করে তো এটা দেখে অনেক ঘাবড়ে গেছে আমাদের ম্যাংটিয়ান অনেক হ্যাঁ করে চেলা ওঠছে তো এখানে দেখা যায় যে টিচার ম্যাংটিয়ান লাভ দিয়ে নিচে পড়ে গেছে মানে বাচ্চাদের একটি বেশি ঘৃণা করে তো এটা দেখে তার চোখ দিয়ে লাইট বেড়ে গেছে মানে রাগের ম্যাংটিয়ান বলতেছে আগে তুমি আমার গায়ে এভাবে হাতের দিলে কেন হ্যাঁ তুমি আমাকে ডাক দিতে পারলে না তো এখন ডাক কেন তুমি প্রথমেই ডাক লেখানো এখানে তাই বলে এখানে ডাঙ্গুলিন ঘাবে খাবে বলতেছে দুঃখিত আমি এখানে ইতিমধ্যে এগুলো মানে কল করেছিলাম মানে ডাক দিয়েছিলাম কিন্তু তুমি শোনো নি এখানে কানে হেডফোনের জন্য তো আমি এখানে আমার প্র্যাকটিসটা হয়ে গেছে তার বলার জন্য এখানে আসছে এগুলো শুনে এখানে লাফালাফি করা শুরু করে দিয়েছে লাথি মারতেছে বক্সিং মারতেছে এখানে ম্যাংটিয়ান শয়তান রূপে এখানে বলতেছে তুমি আমাকে ডাকলে কেন হ্যাঁ তুমি কি মনে করেছ যে এখানে এটা অনেক কঠিন তাই আর পারবে না তো তুমি তাই এত তাড়াতাড়ি ছেড়ে দিছ হ্যাঁ তো এখানে আবার বলতেছে তো এখানে আমি প্রথমবার দেখতেছি মানে সে এত তাড়াতাড়ি এখানে ছেড়ে দিয়েছে হ্যাঁ 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 বলে হাসতেছে তুমি এটা কমপ্লিট করতে পারো না আমি এটা আর দেখবো না তো তুমি এখানে যেতে পারো তাই বলে এখানে এরকম ডাক করতেছে ডাং বলিন বলতেছে যে আমি এটা করে ফেলেছি আমি ফিনিশ করেছি সেই জন্য তো আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম তো এটা শুনে মিটারের দিকে তাকাইছে দেখতেছে যে এক হাজারটা কমপ্লিট হয়ে গেছে এখানে এটা দেখে অনেক চমকে গেছে আর মানে শখ লাগছে ওই ম্যাংটিয়ানের ম্যাংটিয়ান এখানে হেরান হয়ে বলতেছে না এটা হতে পারে না এটা কীভাবে হলো এটা তো পাঁচ কেজি এক একটা হ্যামার ওজন তো এটা সাধারণ মানুষের পক্ষেও তো এরকম করা অনেকটাই মানে পূর্ণবয়স মানুষদের করাও তো এটা অনেক কঠিন হয়ে যায় তাদের পক্ষে তো এটা আর কি দেখে অনেক হেরান হয়ে গেছে আমি তো শুধু তাকে এখানে বাড়ি পাঠানোর জন্য এরকম বেশি করে এই দিয়ে দিয়েছি হ্যামারের সংখ্যা এক হাজার দিয়ে দিয়েছি তো আমি জানতাম না যে সে এটা করে ফেলবে তা আমার বিশ্বাসই হচ্ছে না যে সে এই বয়সে এগুলো করতে পারে তো এইগুলো এখানে অনেক হ্যারান হয়ে গেছে আরও একবার করো তো দেখি আমি তোমার সামনে দাঁড়িয়ে দেখবো এগুলো তুমি কীভাবে করো টাং এখানে এগুলো করার জন্য তৈরি হয়ে গেছে আবার টাঙ্গুলন এখানে আবার শুরু করে দিয়েছে তো শুরু করার পরে এখানে দেখা যায় গা দিয়ে গোল্ডেন কালারের লাইট বেরোচ্ছে এর কারণে টিচার ম্যাংটিয়ন বলতেছে এমনকি শক্তি ডিস্ট্রজর্ব ডিস্ট্রজ বুমিয়ন সরাসরি আঘাত প্রতিরোধ বা শক্তির কোনো চিহ্ন নেই দেখতেছি এখানে তো এখানে কি যে একটা বলছিল এখানে ট্রান্সলেটরে তো গোলমাল হতে পারে তো এখানে ম্যাংটি এনে এখানে দেখতেছে মিটারের দিকে আর এখানে এর দিকে এখানে একশো তিরিশ উনত্রিশ এরকম যাচ্ছে তো এখানে ম্যাংটি আন বলতেছে যে এই ছয় বছরের ছেলে আমি আশা করিনি যে এত কিছু করতে পারবে তো এটা তার একটা প্রতিভা মনে হচ্ছে বের হয়েছে তো চিনিয়াস আর কি বলতে পারেন তো এটা তার গা দিয়ে এরকম সোনালি আলো বেরোচ্ছে কেন তো আর কি বলতেছে এখানে মনে মনে এছাড়াও সে যত দ্রুত আঘাত করছে তত দ্রুত সে তার শক্তিটা বেড়ে যাচ্ছে তার শক্তিও বাড়ছে আর কি তাই বলতেছে এখানে এই বাচ্চা না তিনি একটি প্রতিভা এটা একটা অ্যাবিলিটি মানে শক্তি তার এখানে তো এখানে হ্যামারে মারার যে আঘাতের শব্দটা ওই শব্দটার শুনে এখানে বিট আকারে আর কি তার ফিলিংস জেগে যাচ্ছে ম্যাংটিয়ানের যে কত সুন্দর এখানে আঘাতের মিউজিকটা বাজতেছে টিচার ম্যাংটিয়ার এখানে শিখাতে শিখাতে এখানে মিউজিকের দুনিয়ায় চলে গেছে ল্যাং ইউ তুমি একটা ভালো সন্তান জন্মগ্রহণ দিয়েছ মানে জন্ম দিয়েছ এই শিশুটা অনেক মানে অনেক প্রতিভা মানে তার এই সম্পর্কে সম্পর্কেই আর কি অনেক ধারণা আছে তো এখন থেকে তুমি এই সময়ে আমার কাছে নিয়ে আসবে এছাড়াও তো আপনার সাথে এখানে এই মেডিকেল ক্রিমটা নিয়ে যান তো এখানে এই ফোলা জায়গাটা একটু লাগিয়ে দিবেন তো কারণ ওই যে টাঙ্গলেন এখানে আঘাত করতে করতে তার হাত একদম ফুলে গেছে তো এই ফোলা জায়গাটা আর কি ক্রিম লাগাতে বলছে তো এখানে তার মা এখানে বলতেছে এই ম্যাংটিয়ানের কি কোনো খারাপ কিছু হয়েছে নাকি যে সে আমার টাঙ্গলেনকে দেখেছে। তো এখানে টাঙ্গুলিন বলতেছে আমি এই পরী আমি ঠিক আছি আমি এই পরীক্ষাটা পাশ করেছি তো এটা আমার মানে এটা বাবা আর আমার মধ্যে প্রতিশ্রুতি ছিল তো এটা বলে এখানে দুইজন আর কি চলে যাচ্ছে এখানে টাঙ্গলিন বাসায় এসে নেয়ারের সাথে বলতেছে যে নেয়ার আমি এখানে এই পরীক্ষাটা পাশ করে ফেলেছি টিচার ম্যাক পরীক্ষাটা পাশ করেছি আর আমি এখানে ফোর করতে পারি মানে ফোর করা করতে পারবো তো এটাতে যে আয় হবে আমি সেই আয় দিয়ে এখানে তোমাকে খে মানে খাওয়াতে পারবো এখানে ভালো ভালো মানে স্ন্যাক্স খাওয়াতে পারবো তো এটা বলার পরে এখানে নেয়ার বলতেছে টাঙ্গুলি নেয়ারকে জিজ্ঞেস করতেছে তুমি কি তোমার বাবা মার কথা মনে পড়েছে নাকি এখন মনে করতে পারো নি তো এখানে বলতে সামান্য কিচ্ছুই না আমি কিছুই মনে করতে পারিনি সামান্যও না তাই বলে এখানে দুইজনই এরকম বলতেছে নিয়ার বলতেছে আমার শুধু মনে আছে আমাকে নেয়ার বলে ডাকা হতো তো আমি কি বোকা নাকি তাই এখানে এটা শুনে এখানে টা আরও সাহসী দিচ্ছে যে না নিয়ার এটা বোকা না তুমি এখানে তুমি এখানে মানে করতে না পারো মানে মনে রিমেম্বার করতে না পারো তাহলে এখানে থাকতে পারো তুমি আমার সিস্টার হয়ে যাবে মানে সিস্টার হয়ে থাকতে পারবে এখানে আমার পিতা মাতা এখানে তোমারও পিতা মাতা তাই বলে এখানে ঠেকানোর চেষ্টা করতেছে একটি শক্তিশালী স্প্রিট মাস্টার কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে আমাকে আরও দক্ষ হতে হবে সব কিছুতেই নিয়ার বলতেছে ওকে ঠিক আছে টাঙ্গুলের নিয়ারের চেহারার দেখে অনেক স্মরণ পেয়ে গেছিল মানে এরকম হাসিটা আর আগে কখনো দেখিনি তো এখানে নিয়ার বলতেছে কি হয়েছে তোমার হ্যাঁ তো এখানে টাঙ্গুল না না কিছু না আমি এরকম হাসি অনেক প্রথমবার দেখেছি তো তুমি খুব সুন্দর লাগছে তাই আর কি বলতেছে এখানে আহ আমার হাত মানে হাতে ব্যথা হয়ে গেছে মারতে মারতে হ্যাঁ মার দিয়ে নিয়ার বলতেছে কি ব্যাপার এখানে তো ডাঙ্গুলি বলতেছে আমার হাত অনেক ব্যথা পরীক্ষার সময় আমি অনেক ভারী কিছু ওঠে উঠিয়েছে মানে যে হ্যামারে উঠে তো সেই জন্য আমার হাত আর তুলতে পারতেছি না ব্যথায় নিয়ার বলতেছে তোমার হাত পা তো অনেক ব্যথা হয়ে গেছে তাই না তো তুমি তো এখন নিজে নিজে কিছু খেতে পারবে না তো আমি খাওয়ার সময় তোমাকে খাইয়ে দেবো টাঙ্গলিন বলছে ঠিক আছে তো এখন চলো খেতে যাই আমার আজ অনেক খিদে পেয়েছে তাই বলে এখানে তারা দুজন খাওয়ার জন্য চলে গেছে রুমে টাঙ্গলিনকে এখানে কড়াই ধরে মানে মুখে তোলে তোলে খাওয়াচ্ছে কড়াই ডাইরেক্ট কড়াই ঢেলে যাচ্ছে মুখের ভিতরে তো এটা দেখে বলছে এই দৃশ্যটা তো ঠিক মনে হচ্ছে না তার বাবা বলতেছে তার মা বলতেছে এরকম তো আগে কখনো দেখিনি যে কেউ এভাবে খাইয়েছে তো সবগুলো খাওয়া শেষ হয়ে গেছে বাসন মাসিং সব খালি হয়ে গেছে তাই তো এটা দেখে তারা আর নিরাশ হয়ে গেছে মা বাবা তো এখানে টাং বলেন কি কাজ করার পরে বলতেছে হ্যাঁ আমি আজ শেষ হয়ে গেছে আমার কাজটা তো এটা বলার পরে এখানে টাং মানে ম্যাংটিয়ান বলেছে ও আমার প্রিয় ডিসাইপল তো টাং টাং তো আমি তোমার জন্য একটা নতুন মেশিন নিয়ে এসেছি তো এটা একবার টেস্ট করে দেখো যে কাজ করে কিনা তো এখানে ম্যাঙ্গিয়ান বল আছে এটাতে কিছুই না এটাতে শুধু একটা দুইটা বাটন দেওয়া আছে যে একটা কালেক্ট মানে রেওয়ার্ড আর একটা কালেক্টরের বাটন দেওয়া আছে তো এখানে এটা হলে কথাগুলো পড়লে কেন এমন হয় তো এখানে টাঙ্গুলেনের হাতটা অনেক খারাপ অবস্থায় বলতেছে আমার ডান হাত আর নিয়ন্ত্রণ করতে পারছি না তাহলে আপনার আর নয় হাজার নয়শো নিরানব্বই পার আঘাত করতে হবে এখানে তো এখানে আমাকে বাঁচান তাই বলে এখানে চিল্লাচ্ছে তো এই চটটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টও জানিয়ে দিবেন এই ভিডিওটা কেমন হয়েছে তো এখানে যারা যারা নতুন এসে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর নতুন এসেছেন অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে নেবেন আর যারা এখনও ফেসবুকে জয়েন হয়নি অবশ্যই ফেসবুকে জয়েন হয়ে নেবেন ভিডিও নিচে আমার ফেসবুক পেজের লিঙ্কে দেওয়া থাকবে